আমি এই সব কুন্দলের বাইরে চলে যাচ্ছি আমি একেবারে সরাসরি চলে যাচ্ছি গর্গর কাছে গর্গ বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি খ্রিস্টান বাঙালি বৌদ্ধ বাঙালি জৈন কারোর কোনো লাভ আছে যাই হোক না কেন এই বিয়াল্লিশে আপামোর বাঙালির আদৌ কোনো লাভ আছে বাঙালি জৈনটাকে ওইগুলো যাই হোক সেটা বাদ দিচ্ছি যাই হোক উনিশে উনি একুশে ঠিক আছে নর্মাল ইলেকশানে বিজেপিকে ভোট দিয়েছে বাই ইলেকশানে মমতা ব্যানার্জি তাদের ওখানে চলে গেছে কারণ এরাও ততক্ষণে বুঝে গেছে যে এখন ভোটটা এখানে দিতে হবে ঠিক আছে বাঙালি জৈন বলছো তো সব জানা আছে তো যাই হোক এবার কথাটা হচ্ছে যে বাংলা পক্ষ এই পুরো নির্বাচনটা বিয়াল্লিশে কোন কোন রেজাল্টগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে দার্জিলিং দার্জিলিং বিজেপি জিতছে যেটুকু আমি জানি কিন্তু খুব লজ্জার কথা বাংলাকে বিভাজিত করা পশ্চিমবঙ্গ কেটে একটা রাজ্য বানানোর সমর্থনকারী মণিপুর থেকে আসা একজন বহিরাগত সে হচ্ছে ক্যান্ডিডেট সে জিতবে সে জিতবে তার কারণটা হচ্ছে ইন্দো নেপাল বর্ডারটা পশ্চিমবঙ্গের সঙ্গে ওপেন করে রাখা আছে রোজ আসছে রোজ ঢুকছে এবং সেখানে কিন্তু বিএসএফ পিএসএফ কিচ্ছু গল্প নেই ঠিক আছে সব ভাই ভাই এইটা একটা দিক দ্বিতীয় একটি সিট ব্যারাকপুর গুপ্তিপাড়া ছিল গঙ্গার এপারে আমাদের যেখানে হুগলি ঠিক আছে ভিটে আর গঙ্গার ওপারে ছিল ভট্টপাড়া ভাটপাড়া দুটো ছিল শাস্ত্র শিক্ষার জায়গা বাংলায় সেটা ইউপি বিহারের অস্ত্র শিক্ষার জায়গা হয়ে গেছে তাই তো এবার যদি অর্জুন সিং যেতে আমরা স্পষ্টত অর্জুন সিংয়ের যাতে ভোট না দেয় বাঙালির কাছে অ্যাপিল করেছি সে দেবদূত ঘোষকে দিক পার্থভৌমিকের দিক

সমস্ত প্যানেলিস্টের কথার উত্তর সমস্ত প্যানেলিস্টটা দেবেন এটাই তো সভ্যতা এটাই তো ভব্যতা আমার আমার অনুরোধ রইল আপনার ওই কথাটা আপনি প্রত্যাহার করুন না কারণ আমি কারণ আমি এবার বলি আমি হ্যাঁ বলুন কারণ কথা বলেছেন কি আগে বলুন উনি প্রত্যাহার করেছেন আগে বলুন বলুন হ্যাঁ করেছেন প্রথম কথা হচ্ছে যে কারুর কথা বলার অধিকার আটকানোর কোনো ক্ষমতা আমার নেই ইচ্ছেও নেই কিন্তু কারণ দেবো সেটা আমার ঠিক করার অধিকার আছে অবশ্যই না কিন্তু এই প্রশ্নটা না কিন্তু কালকে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুর্গাপুরে আফটরা কৃতি আযাদের বিপক্ষে কি কোনো স্পষ্ট আমরা সিপিএম কংগ্রেসের জোটের পক্ষে সমর্থন জানিয়েছি আচ্ছা স্পষ্ট এবার বলি না খুব স্পষ্ট তো খুব স্পষ্ট তো এটা এটা তৃণমূলের ছাতার তলায় লুকিয়ে তৃণমূলের ফান্ডিংয়ে চলে বাংলা পক্ষ নামে একটা সংগঠন চালায় সেসব কথা বলবে তৃণমূলের ফান্ডিংয়ে চলে এদেরই

যেমন কেয়াদি ইনফেক্টেড হয়ে গেছে বুঝতে এই সংস্কৃতি যখন বাংলায় ঢোকে তখন কিন্তু এই সংস্কৃতিটা খুব ইনফেকশাস ওকে যেটা বলতে চাইছি প্রথম ওইখানে তারপরে কৃষ্ণ কল্যাণী ঠিক আছে এই ক্যান্ডিডেট আমরা একদমই ক্লিয়ারলি অপোজ করেছি ওখানে বিজেপিতে ছিল এখন তৃণমূলে যেরকম এদের হয় তারপরে বহরমপুরে ঠিক আছে অধীর রঞ্জন চৌধুরী আমরা স্পষ্ট সমর্থন জানিয়েছি কারণ গুজরাট থেকে আসবে সে ভোটে দাঁড়াতে আসুক বা বাঙালিকে বলতে আসুক কোথায় ভোট দেবে আমরা একটিও চাই না খুব স্পষ্ট কথা কারণ এখানকার কোনো বাঙালিকে ধরে নিয়ে গুজরাটে ভোট দিতে কেরাম কোথায় ভোট দেবে কেউ কত ডাকে নি ঠিক আছে আর তো দূরের কথা এবার শত্রুঘ্ন সিনহা কী হলো একটা ভোজপুরি পর্ন স্টার একটা ভোজপুরি এক্স মানে একজন বিহারের এক্স ফিল্ম স্টার এটা একটা এটা একটা কম্পিটিশান হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ স্পষ্টত জাহানারা খানকে সেখানে সিপিএম ক্যান্ডিডেট তাকে ভোট দেবার জন্য মানে একদম আহ্বান জানিয়েছে ওপেন একই রকমভাবে আপনার যদি দক্ষিণ কলকাতায় চলে আসেন মানে এরকম অনেকগুলো আমি এক্সাম্পল দিয়ে যেতে পারি ঠিক আছে যখন এই দক্ষিণ কলকাতায় সায়রা শাহ হালিম দাঁড়িয়েছে ঠিক আছে কীর্তিয়া আজাদ ওরকম একই আমরা কীর্তিয়া যে আজাদ মাঝে ঝামেলা করছিল তাই জন্য ওটা আমি একই স্তরে বলতাম দক্ষিণ কলকাতায় সায়রা শাহ হালিম সে ডাব্লু বাংলা বাধ্যতামূলক করার বিরোধিতা করেছিল কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীতে ভোটে দাঁড়াচ্ছে একই বিরোধিতা করেছিল বিবেক গুপ্তা তৃণমূলের হিন্দি সেল আমি বলতে চাই না 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 আমি আমি খুব তাড়াতাড়ি বলতে চাই কয়েকটা কথা এইসব এই ধরনের ক্যান্ডিডেট বিরোধিতা করেছিল জিতেন তেওয়ারি

বিয়াল্লিশটি আসনে দেখো উইশফুল থিঙ্কিং করে তো লাভ নেই বিজেপি একাধিক সিট পাবে ঠিক আছে আমি চাই ইন্ডিয়া জোটভুক্ত দলগুলির ভূমিপুত্র প্রার্থীরা বাংলার প্রতিটি সিটে জিতুক খুব স্পষ্ট খুব স্পষ্ট আমাদের এই নিয়ে লাইন তার কারণটা হচ্ছে যে আগেগুলো এই কারণগুলো বলছি ডিলিমিটেশন আমাদের ক্ষমতা হারিয়ে যাবে

পার্থভৌমিকে কিন্তু পার্থভৌমিকই কি উনি যখন একজন কোন বিহারী কোন স্টারের কথা বললেন এই পার্থভৌমিকের পাশেই যখন খেসারিলাল যাদব যার কিছু অশ্লীল কুশ্লীল ভিডিও রয়েছে তাকে যখন নিয়ে যখন প্রচার করছেন সেই পার্থভৌমিকেই সমর্থন করছেন ভাই গর্গ বাংলা পক্ষের যিনি বাংলা বাঙালির অসুবিধার হোতা তাকে আমি জিজ্ঞাসা করতে চাই তারপরেও আপনি কিসের আপনার এত মানে কি বলবো এটা আকুলতা আছে কোনো দায়বদ্ধতা আছে কি তারপরে পার্থভূমিককে সমর্থন করার খুব স্পষ্ট প্রশ্ন দেখুন আমি অভিনেতা নই ফলে বিশেষ ইমোশন বিশেষগুলো সময় বলতে পারি না এটা নাটক করার জন্য আমি পারি না এই যে খেসারি যাদব নাকি খেসারি লাল হোয়াট এভার এটার ওরকম আরেকটা ভোজপুরি ওই আর কি লালি পাবলা গেলু টাইপস একে এনেছে আমরা স্পষ্টত সভা করে বিরোধিতা করেছি মিডিয়াতে বলা হয়েছে বাংলা পক্ষর প্রশ্নটা আরও মৌলিক এগুলোকে আনতে হচ্ছে কেন এগুলোকে আনতে হয়েছে কেন এর সমাধানটা কি এর সমাধানটা যখন সায়ন যখন ছিল তখন বললো এখন তৈরি করতে হয়েছে কেন বাংলা পক্ষ যখন যে কোনো জায়গায় সফা করা একটা নতুন জায়গায় প্রথম যে প্রশ্নটা হয় এটা অনেক আগে দরকার ছিল একদিনে এই অবস্থাটা হয়নি উনিশশো তেতাল্লিশে ষাট লাখ বাঙালিকে খুন করেছে বড়বাজার বাজার করে প্রথম আমাদের প্রথম অর্থমন্ত্রী সেটা বড়বাজার ঠিক করে দেওয়ার চেষ্টা করেছে যার ফলে মুখ্যমন্ত্রীকে আমাদের মানে রিজাইন করতে হয়েছে প্যাটেল প্যাটেলের চাপে ঠিক আছে প্যাটেল এবং যে তখনকার বড়বাজার বাজার লবি বুঝতেই পারছেন নাম টামগুলো বলতে চাই না এই বারবার তো দেখেছি এই যে সিএসসি এইসব মালো হয়ে আছে কে দিল কারা মেনটেন করছে মেনটেন করতে বাধ্য তার আবার সব জায়গায় দিয়ে রেখেছে এই জটিল প্রশ্নগুলো কিন্তু এই যে বলা এই যে এই বলা হলো ঠিক আছে শুনলে মনে হবে যে যেন এটা খুব খারাপ ব্যাপার সে কি তাতে বিশ্বাস করে দিলীপ ঘোষ আমি দেখলাম বলছে কীর্তি আজাদ বাইরের ক্যান্ডিডেট ভেরি ওয়েল একদম সত্যি কথা বাইরের ক্যান্ডিডেট কীর্তি আজাদ তার বাবা ভাগলপুর রাইটসের যখন বাঙালিদের তাড়ানো হয়েছে কিছু অ্যাক্ট করেনি তারপরে কীর্তি আজাদ দু তিন দশক ধরে বিজেপি করেছে বাইদেও আচ্ছা দিলীপ ঘোষ বলতে পারি পশ্চিমবঙ্গে আমি কোনো অবাঙালি ক্যান্ডিডেট চাই না বিজেপি বলতে পারবে এই কথাটা সে করতে পারবে এই সাহসের অভাবটাই সমস্যা রাজনৈতিক দর্শন আমরা ভারতীয় আমরা ভারতীয় ক্যান্ডিডেট এতক্ষণ কথা শুনলাম একটা ছোট্ট জিনিস পুরো ভারতবর্ষে না মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি অবশ্যই কি নাম অবশ্যই কৃপালিনী কে তিনি তার বাঙালি নন তিনি অবশ্যই আচ্ছা উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত কতজন বিধায়ক আছে বাঙালি কতজন কাউন্সিলর আছে বাঙালি এই পশ্চিমবঙ্গটা গড়গড়া মনে করতে পারে পশ্চিমবঙ্গটা এখনও ভারতবর্ষের বাইরে চলে যায়নি ওদের সুপ্ত বাসনা থাকতে পারে আমাদের মুখ্যমন্ত্রী যেমন মনে করেন পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান আছে তো বেসিক্যালি নেই আমাদের বাইশটা ভাষা আছে ও একটা বাংলা ভাষার কথা বলছে তো পরীক্ষা আমি তো বলছি বাইশটা ভাষায় পরীক্ষা হওয়া উচিত বাইশটা শিডিউল ল্যাঙ্গুয়েজ বাইশটা সেম ইম্পর্ট্যান্ট আমি বাইশটা ভাষার কথা বলি অবশ্যই অবশ্যই বাইশটা তার সঙ্গে বাংলাটাও হওয়া উচিত আমি প্রদীপ্ত না আমি বাংলাকে যেমন বাংলা নামটা দিতে ওরা বিরোধিতা করেছে তবে তেমনভাবেই তেওয়ারি যতটা আমার বাঙালি বন্ধু আমিও তেমন ততটা বাঙালি বন্ধু এই জায়গায় আমি গর্বর সঙ্গে বিরোধিতা করছি আমার খুব পরিষ্কার বক্তব্য এই বাংলা থেকেই যোগেন মন্ডল আম্বেদকারকে জায়গা দিয়েছিলেন যে আম্বেদকারের জন্য আজকে আমার ভারতের সংবিধান হয়েছে আর আমার ভারতের সংবিধান আমার বৈচিত্র্যকে বজায় রাখতে সাহায্য করে যে কথা গর্গ কিছুক্ষণ আগেও বলেছে কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে যে বাঙালি সংস্কৃতি বাঙালি ভাবনা বাঙালি মনন এই বাংলার মধ্যে যার গুরুত্ব আছে সেখানে যখন তুমি এমন কিছু আনয়ন করছো যেখানে মাতৃত্বের যে জায়গাটা পশ্চিমবঙ্গের যে গুরুত্বটা পায় কেয়াদি এতদিন পরে কেয়াদি যখন বাড়িতে যায় কেয়াদির মেয়ে দিল্লিতে থাকবে এবং তার জন্য খাবার পাঠানোর জন্য তার জন্য পুজো দেওয়ার জন্য কেয়াদির মনটাই কেঁদে ওঠে না না আমি কি বলছি বাংলার যে বাঙালিয়ানা সেই বাঙালিয়ানার যে সংস্কৃতি সেখানে যখন অপসংস্কৃতি অশান্তির সংস্কৃতি এই যে বলতে না দেওয়ার সংস্কৃতি বা জাঙিয়া পড়া সাংবাদিক যে সংস্কৃতি সেইটা আমাদের রাজ্যে আমরা চাই না যেটা মধ্যপ্রদেশে আছে বা উত্তরপ্রদেশে আছে আমি আমি এবার শেষ করি অনেকগুলো নাম মনে পড়ছে তো একজন কার্টুন শেয়ার করেছিলেন একজন অধ্যাপক তোমারই সতীর্থ তোমার সিনিয়র হতে পারে তাকে কিভাবে আদালত থেকে তাকে চটি লিটারেলি তার চটি খোয়াতে হয়েছিল আমরা মিমি শেয়ার করেছিলেন একজন জিজ্ঞেস করেছিলাম একটা একটা মেয়ে আমরা দেখেছিলাম যে সে একটা শেয়ার করেছিল এবং সন্দেশখালিতে একজন সাংবাদিক সন্তু পান তাকে কীভাবে সন্দেশখালীর খবর তোলার জন্য তাকে গ্রেপ্তার করা করতে হয়েছিল সফিকুল রয়েছেন সন্ময়দা রয়েছেন অনেক উদাহরণ রয়েছে সুতরাং কিভাবে এখানে আমাকে আমাদের বাঙালির হাত থেকে সুইচ হয়ে বেরিয়ে যাচ্ছে আর সুইচ হলে একবার ফেরত আসে না এটা খুব জানার দরকার আরেকটা খুব ইন্টারেস্টিং দিক আছে আবার ওই সুজাতা কৃপালির কথায় মনে পড়লো সবের বউ বাঙালি জামাই বাঙালি পাওয়া যায় না আমি আমি পরে এ নিয়ে আলোচনা করব। অত্যন্ত একটা বুদ্ধিদীপ্ত আলোচনা ইশারা দিলেন গর্গ আমি সবাইকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো তাদের মতামত বিশ্লেষণের জন্য কিন্তু